নমস্কার জেডি স্কুলে জানাই প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগতম আমি আজ ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য ম্যাথসের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু এর এক নম্বরের যতগুলি কোশ্চেন রয়েছে এই কোশ্চেনগুলি আমি সলিউশন করে দেখাবো বা এক নম্বরের চার পাঁচটি যে প্রশ্ন রয়েছে বা অঙ্ক রয়েছে এগুলির আমি সমাধান দেখাবো তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু এর এক নম্বর হলো পূরণ ফল নির্ণয় করো তো পূরণ ফল নির্ণয় করো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এক নম্বরটি হলো পাঁচ পূরণ মাইনাস টু তো আমরা সংখ্যার পূরণ করার আগে আমরা সাইনের পূরণটি আগে আগে করবো তো ফাইভের আগে প্লাস আছে প্লাসে আর দুই দুইয়ের আগে আজ কি মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর পাঁচ দুগুণি দশ হবে তারপরে আসছি দুই নম্বরে মাইনাস থ্রি ইন্টু সেভেন তো সেম মাইনাস থ্রি আর প্লাস সেভেন সেভেনের আগে প্লাস আছে তো সেভেনের আগে প্লাস আছে আর থ্রির আগে মাইনাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর তিনে আর সাথে তিন সাথে একুশ হবে তারপরে আসছি তিন নম্বরে দেখুন চারের আগে মাইনাস আছে আর তিনের আগে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস লিখতে লাগে না তো আমি লিখে দিচ্ছি তারপরে তিন আর চারে পূরণ তিন চার আর বারো হবে তারপরে চার নম্বরে আসছে দেখপ্রিয় ছাত্রছাত্রীরা এই একশো উনত্রিশ ওয়ান টু নাইন এর আগে মাইনাস আছে আর ওয়ানের আগেও মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস লিখতে লাগে না আর একশো উনত্রিশ থেকে একশো উনত্রিশ তারপরে আসছি পাঁচ নম্বরে দেখপ্রিয় চোটাত্রীরা এখানে একটি কথা বল ভালো করে লক্ষ্য করবে যদি একটি অঙ্ক যদি বা একটি সংখ্যা যদি শূন্য থাকে দেখুন এখানে বারো আছে মাইনাস বারো জিরো আর মাইনাস সেভেনটিন এইরকম যদি একটি পদ যদি জিরো থেকে যায় তাহলে বুঝতে হবে আস্থা সংখ্যাটির বা অঙ্কটি অঙ্কটির ফল শূন্য হবে এখানে জিরো যেহেতু আছে তারপরে আসছি এখানে এই ছয় নম্বর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে কি বলা হলো এখানে তিনটি দেওয়া আছে তো আমি একটি একটি করে দেখাচ্ছি প্রথমে আমি এই দুইটাকে করব। প্রথমে বাইশের আগে মাইনাস আছে আর এগারো আগে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস প্লাস আর লিখতে লাগবে না তো বাইশ আর এ এগারো পূরণ করলে কত হবে বাইশ আর এগারো পূরণ করলে চৌচল্লিশ হবে তারপরে আছে এদিকে দশ তো দশ আর চৌচল্লিশে পূরণ করলে চারশো চল্লিশ হবে তারপরে আসছি প্রিয়রা এখানেও তিনটে আছে আমি কী করে আমি দুইটা দুইটা করে দেখাবো প্রথমে আছে তেরো তেরো তেরোটা এখানে লিখে দিলাম তারপর দেখো প্রিয় জ্যাতিরা পাঁচের আগে মাইনাস তিনের আগে মাইনাস তো মাইনাস মাইনাস প্লাস প্লাস হবে প্লাস আর লিখতে লাগবে না পাঁচ আর তিনে তিন পাঁচ আর পনেরো তো পনেরো আর তেরো পনেরো করলে কত হবে প্রিয় জাত জাতিরা ওয়ান নাইন ফাইভ হবে তারপরে আসছি এই সাত নম্বরে সরি আট নম্বরে আট নম্বরে কী আছে দেখো প্রিয় জাত জাতিরা আমি দুইটা দুটো করে দেখাচ্ছি সাতাশের আগে আছে মাইনাস আর থার্টি ওয়ানের আগে সে মাইনাস মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস আর লিখতে লাগে না প্রিয় যত তবু আমি লিখে দিচ্ছি তারপরে সাতাশে আর একত্রিশে যদি আমরা পূরণ করি পূরণ করে তোমরা দেখে নিবে তো সাতাশে আর একত্রিশে যদি আমরা পূরণ করি তাহলে আটশো সাত্রিশ হবে তারপরে আছে মাইনাস টু তোমরা আটশো সাত্রিশকে মাইনাস টু দিয়ে পূরণ করবো ঠিক আছে পূরণ করার আগে আমরা সাইনের পূরণটা আগে করে নিব এখানে আছে মানে আটশো সাত্রিশের আগে সে প্লাস আর টুয়ের আগে সে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর আটশো সাতত্রিশকে দুই দিয়ে পূরণ করি যদি আমরা তাহলে ষোলোশো চুয়াত্তর হবে তারপরে আছে নয় নম্বরে নয় নম্বরে আছে মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু ইন্টু ফাইভ তো আমরা এটাকে আমরা একটি একটি করে দেখাচ্ছি প্রিয় প্রিয়জাত্রছাত্রীরা প্রথমে আমরা এই দুইটাকে করবো তো তিন আছে তিনের আগে মাইনাস আছে আর ওয়ানের আগে মাইনাস আছে তো কে কী করবো প্রিয় জাতজাতিরা এই মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস আর তিন একে তিন তারপরে আছে মাইনাস টু ফাইভ এখন আমি এটাকে করছি এটা মানে তিনের আগে আছে প্লাস আর এর আগে আছে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর তিন দুগুনি বা তিন দুগুনা ছয় হবে আর এদিকে আছে ফাইভ তো এখন দেখো প্রিয়জাত জ্যাতিরা ফাইভের আগে প্লাস আছে প্লাস কিছু না থাকলে প্লাস থাকে তো প্লাসে মাইনাসে মাইনাস করব আর পাঁচ ছয় ত্রিশ হবে